Welcome to my channel, Map Trifles. Kibhabe internet security ba ESET internet shamok shamar jonno disable kora jay seti dekhabo. Protection disable kora jay. How to temporarily disable the protection of ESET antivirus. Ami ekhane dekhun. আমার মাউসটি যেখানে রেখেছি কার্সরটি মাউসের শো দ্য হিডেন আইকন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ESET ইন্টারনেট সিকিউরিটি যে আইকনটা এখানে দেখা যাচ্ছে, আমার মাউসের যে কার্সরটি যে জায়গাতে আছে এটা হচ্ছে ESET ইন্টারনেট সিকিউরিটি আইকন। আমি এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে উপরে দেখুন ইউ আর প্রোটেক্টেড, এর নিচে পুশ প্রোটেকশন, এখানে পুশ প্রোটেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ডিজেবল অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টিস্পেয়ার প্রোটেকশন। আমি এখানে কত সময়ের জন্য এটাকে ডিজেবল করব, এখানে পুশ ফর 10 মিনিট, 10 মিনিটস, পুশ ফর 30 মিনিটস, পুশ ফর 1 আওয়ার, পুশ ফর 4 আওয়ার্স, কয় ঘন্টা আপনি এটা ডিজেবল করে রাখবেন, 10 মিনিট না আধা ঘন্টা না 1 ঘন্টা না 4 ঘন্টা। আমি ধরুন এখানে 1 ঘন্টার জন্য ডিজেবল করব। এখানে 1 ঘন্টা সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে কি পাসওয়ার্ড যাবে, যদি আপনি আগে ESET ইন্টারনেট সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়া আছে আমি সেই পাসওয়ার্ডটি দেব। পাসওয়ার্ডটি দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এরপর এখানে ইয়েস বাটনে ক্লিক করব। দেখুন আমার ESET ইন্টারনেট সিকিউরিটি এটি ডিজেবল হয়ে গেছে। এখানে হোম পেজে যাব, আমি দেখেন সিকিউরিটি অ্যালার্ট, রেড অ্যালার্ট চলছে, এখানে রেড অ্যালার্ট চলছে। দেখুন এখানে সাময়িক সময়ের জন্য আমার প্রোটেকশন বন্ধ করে রাখা হয়েছে, ডিজেবল করে রাখা হয়েছে। এখানে দেখুন সেট আপে এখানেও কম্পিউটার প্রোটেকশন রেড, এখানে নট অল রিকোয়ার কম্পিউটার প্রোটেকশন ফিউচার আর অ্যাক্টিভ, সেম এখানে ইন্টারনেট প্রোটেকশনও ডিজেবল হয়ে আছে সাময়িক সময়ের জন্য। এটাকে যদি আবার অ্যানাবেল করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে, সেম এখানে ক্লোজ করে দিলাম। ধরুন আপনি যে কাজটি করবেন, যে কাজটির জন্য আপনি ডিজেবল করবেন, সে কাজটি হয়ে যাওয়ার পরে দেখছি টাইম তো 1 ঘন্টা বা 4 ঘন্টা বা আধা ঘন্টার জন্য যেটা ডিজেবল করেছেন ওই টাইমের আগেই হয়ে গেছে, আপনি আবার এটাকে অ্যানাবল করবেন। সেক্ষেত্রে আবার এই যে শো হিডেন আইকন এখানে ক্লিক করে এখানে ESET ইন্টারনেট সিকিউরিটির যে আইকনটি আছে সেই আইকনটিতে আবার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে যে দেখেন অ্যানাবল প্রোটেকশন, সে অ্যানাবল প্রোটেকশনে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে যে অপশনটি আসছে এন্টার পাসওয়ার্ড, আবার পাসওয়ার্ডটি দেব। এরপরে ওকে বাটনটিতে ক্লিক করব। এখানে ওকে বাটনটি যেটি আছে সেটিতে ক্লিক করব। এখানে ইয়েস বাটনটিতে ক্লিক করব। দেখুন ইয়েস বাটনে ক্লিক করলাম, একটু সময় নিচ্ছে। এবার আমি এখানে দেখুন এটাকে ওপেন করলাম।
দেখুন এখানে কিন্তু প্রোটেকশন ডানাবেল হয়েছে। এটাকে অ্যানাবেল করে দিচ্ছি। ইমেল ক্লায়েন্ট প্রোটেকশন এটাকেও আমি অ্যানাবেল করে দিচ্ছি। দেখুন এখন ইউ আর প্রোটেক্টেড, এখন আমার পিসিটা প্রোটেক্টেড হয়ে গেল। যেটা আমি সাময়িক সময়ের জন্য ডিজেবল করলাম, আবারও সেই ডিজেবল থেকে আবার অ্যানেবল করলাম। থ্যাংক ইউ টু অল, আল্লাহ হাফেজ।